এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সংরক্ষিত কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক অরবিন্দ শুভ। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তাকে। প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে একটি 3 কাঠার প্লট। গত 27 নভেম্বর রাজুকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। রাজুক সূত্রে জানা যায়, 2023 সালের 18তম বোর্ড সভাটি গত 27 নভেম্বর অনুষ্ঠিত হয়। এ সভায় 10 কাঠা আয়তনের একটি প্লট অভিনেতা অরবিন্দ শুভকে বরাদ্দ দেওয়া হয়। 31 ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা অরবিন্দ শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন। প্লট পাওয়ার বিষয়ে অরবিন্দ শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। অরবিন্দ শুভ সর্বশেষ আলোচনায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব, একটি জাতির রূপকার সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে। এই ছবিতে তিনি পারিশ্রমিক নেন 1 টাকা। অন্যদিকে 2021 সালের 31 ডিসেম্বর মুক্তি পাওয়া চিরঞ্জীব মুজিব সহ নির্মাণাধীন আরও 5 সিনেমার প্রযোজক লিটন হায়দার। চাওয়াল কাতা হে ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।